dignity. I want revenge. হেই বাংলা ভাষী সমস্ত হাউস অফ দ্য ড্রাগন ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আর মাত্র এক মাস পরেই অর্থাৎ 16 জুন HBO Max এ মুক্তি পাবে হাউস অফ দ্য ড্রাগন সিজন 2। অথচ এক্ষুনি এর অফিসিয়াল ট্রেলার চলে এলো। এর আগে একটি পূর্ণাঙ্গ টিজার টিম ব্ল্যাক ও টিম গ্রিন কে নিয়ে আলাদা আলাদা ট্রেলার মুক্তি পেয়েছে। সেগুলোর ডিটেলস ব্রেকডাউন আমাদের চ্যানেলে অলরেডি আছে। তাই আমার মতে মাত্র এক মাস আগে নিউ ট্রেলারটি না দিলেও পারত HBO, কারণ হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর অফিসিয়াল ট্রেলারে বেশ কিছু স্পয়লার দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সকল গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর অফিসিয়াল ট্রেলার ব্রেকডাউন সম্পূর্ণ বাংলা ভাষায় ইউটিউব রেকমেন্ড করে। The Targaryen who sits the Iron Throne is not just a king or a queen. They are a protector of the realm. ট্রেলার শুরু হয় রেনিরার কণ্ঠে, কিন্তু ডেমন একাকী থ্রোনস রুমে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্বপ্ন দৃশ্য। রেনিরা বলে যে টার্গেরিয়ান আয়রন থ্রোনে বসে সে জাস্ট একটা কিং বা কুইন নয়, সমস্ত রেলমের প্রোটেক্টর। রেনিরার এই ছোট্ট বাক্যটির সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু দৃশ্য দেখানো হয়। প্রথমে উইন্টারফলে হাউস অব দ্য স্ট্রাকের কেগেন স্ট্রাকের সাথে জ্যাকারিসকে দেখি আমরা। জ্যাকারিস এখনও জানে না তার ভাই লুসেরিস যে মারা গেছে প্রথম সিজনে। জ্যাকারিস ও ক্রেগেনকে আমরা এই স্থানে ট্রেলারের শেষ দিকে সামনে একটা শটেও দেখি। অ্যালিসেন্টকে পেছন থেকে একটা ওপেন ফিল্ডে এক ঝলক দেখানো হয়। এরপর রেনিরার মাথার সোনালী মুকুটটিকে দেখি, এক ঝলক লেকের উপরে উড়ন্ত বিশাল সি স্মোক ড্রাগন। সম্ভবত রেনিরার সমকামী স্বামী লেনরের কাছে উড়ে যাচ্ছে সে, যে কিনা গত সিজনে নিজের ফেক ডেথ সাজিয়েছিল। এরপরই তিনটি ড্রাগন এগ। আমার মতো অনেক ফ্যানরা নিশ্চয়ই ডিমগুলোকে দেখে গেম অফ থ্রোনসে ড্যানেরিসের ওয়েডিং গিফট হিসেবে পাওয়া ড্রিম ফায়ারের এগ ভাবছেন। হতেও পারে, কারণ ড্রিম ফায়ার রাইডার হেলেনা টার্গেরিয়ানের সাথে এই সিজনে মেলা কিছু ঘটবে। অতএব হেলেনা ড্রাগন ড্রিম ফায়ার গেম অফ থ্রোনস হিস্টোরির সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটি ডিম দিতেই পারে। কিন্তু আরেকটা সম্ভাবনা হল ড্যান্স অফ ড্রাগনের যুদ্ধে প্রচুর আনহ্যাচড ড্রাগন আছে যারা ডিম ফোটাতে পারে। এই ডিমগুলো ড্রিম ফায়ারের না হয়ে অন্য কারো হতে পারে। রেনিরার স্তম্ভিত মুখের সাথে কিংস ল্যান্ডিং এ হইচই, একটা দ্রুত শটে ডেমনের মেয়ে বেলা টার্গেরিয়ানের ড্রাগন মুন ড্যান্সার উড়ে যায়। এরপরে রেনিরার কথাটুকু শেষ হয়। কুইন হিসেবে পুরো রেল প্রোটেক্টের যে দায়িত্ব তার উপর, তা সে পুরোপুরি পালন করতে পারছে না, কারণটা আমরা সবাই জানি। রেনিরার বিরুদ্ধে তারই বান্ধবীর ছেলে নিজের ভাই সিংহাসনে বসে আছে। অনেক গ্রেট হাউস রেনিরার বিরুদ্ধে, তাই ওদেরকে সে প্রোটেক্ট করতে পারছে না। এরপর বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। ফুল ওয়ার কস্টিউমে কুইন রেনিরা এবং প্রিন্সেস রেনিস, যে কিনা কখনো রানী হতে পারেননি, তাদেরকে একসাথে দেখা যায়। ব্ল্যাক কাউন্সিলের টেবিলে সোর্ডের ধার পরীক্ষা করছেন প্রিন্সেস রেনিস। লুসেরিসের মৃত্যুর প্রতিশোধ ডেমন ডিরেক্ট যাচ্ছে কিং ল্যান্ডিং এ, সেটাই রেনিসকে ইনফর্ম করছে সে। এরপর গ্রিন কাউন্সিল মিটিং এ অধৈর্য কিং এগন দ্য সেকেন্ড তার মা, তার ভাই ও তার নানাকে প্রশ্ন করছে কি করা যায় এখন। অর্থাৎ অ্যামন্ডো ভেগারের হাতে লুসিরিসের অকাল মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে। আমরা দেখি অটো ও অ্যালিসেন্ট ধীরে সুস্থে রাজাসুলভ ভাবনা চিন্তা করার পরামর্শ দিচ্ছে। কিন্তু এগন দ্য সেকেন্ডের বেশ ক্যারেক্টার ইম্প্রুভমেন্ট হয়েছে। সে ডিগনিটিকে টুটটুট করে রিভেঞ্জ নিতে চাইছে। Dignity. I want revenge. আমার ধারণা ট্রেলারে দুটো ইভেন্টকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আগের সিজনে লুসিরিসের মৃত্যুর প্রতিশোধ নিতে অ্যালিসেন্টের পরিবারেও একটা মৃত্যু ঘটবে। আমি স্পয়লার দিব না আপনাকে কে মারা যাচ্ছে। ট্রেলারে দুই সময়ের দুটা ভিন্ন মিটিং এর সিনকে একত্রে দেখানো হয়েছে। এখানেই আমরা অটোর গলায় দ্য হ্যান্ডের মালা দেখি। আগের টিজার ও ট্রেলার থেকে আমরা জানি অটোকে দ্য হ্যান্ডের ড্রাইভার থেকে সরিয়ে স্যার ক্রিস্টেন কোলকে হ্যান্ড বানানো হবে, কারণ অটো ডিরেক্ট ওয়ার চায় না। এরপর আরো কিছু যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধের আর্মি মার্চের দৃশ্য। এর পিছনে অটোর ভয়েস, সংবাদ ছড়িয়ে পড়েছে গ্রেট হাউসরা গ্রিনের পক্ষে আসছে। অর্থাৎ অ্যালিসেন্টের পরিবারে যার মৃত্যু ঘটেছে তার কথা শুনে অনেক গ্রেট হাউস তাদের পক্ষে আসতে শুরু করেছে। কিন্তু এগন মা ও নানাকে অগ্রাহ্য করে যুদ্ধের সিদ্ধান্ত নেয়। এর জবাবে ডেমনের ঠান্ডা গলার উত্তর, আমার মনে হয় না ওরা মরার জন্য এত উদ্গ্রীব। I did not think they would be so eager to die. সত্যি আমার এই ডায়লগটা হেভি লেগেছে। এরপর অবশ্যই রেনিসের স্বামী লর্ড কার্লিস ভ্যালেরিয়ন তার সমস্ত জাহাজ নিয়ে রেনিরাকে সমর্থন করবে। এরপর ডেমন তার লম্বা চিকন গলার ড্রাগন ক্যারাক্সিসে করে ড্রাগন মাউন্ট থেকে বের হয়ে যাবে। এ সময় তার কণ্ঠে আমরা বলতে শুনি রেলমের একমাত্র আশা, তার এমন লিডারের উপর যে শক্ত হাতে সবাইকে এক করতে পারে। এরপরই রেনিরা এবং ডেমনের মাঝে সামান্য সংঘাতময় বাক্যালাপ। Do you accept me? As your queen and ruler.
এই চাচা ভাতিজি ওরফে স্বামী স্ত্রীর কথা কাটাকাটি নিয়ে ভারী কোনো ষড়যন্ত্র খুঁজে লাভ নেই। লুসিরিসের মৃত্যুর পর ডেমন জাস্ট যুদ্ধের উসিলা খুঁজছে। টিজার ট্রেলারে প্রপারলি দেখানো হয়নি, তবে ডেমন হেরান হলে আক্রমণ করবে। আমার ধারণা সন্তান হারালেও রেনিরা এখনো পাগলি হয়ে যায়নি, সে ডেমনকে রানী হিসেবে কমান্ড করে থামাতে চেষ্টা করছে মাত্র। আর ডেমন রেনিরা আক্রমণ করতে না চাওয়ার মানসিকতাকে দুর্বলতা ভাবছে। এদিকে একই রকম দোটানায় আছে অ্যালিসেন্ট হাইটাওয়ারও। যদিও তারই প্ররোচনায় ছেলেরা রেনিরার বিরুদ্ধে গেছে, কিন্তু অপরিকল্পিত যুদ্ধে সেও যেতে চায় না। এমন্ডের সাথে তার বাকু যুদ্ধের এক লাইন দেখি আমরা। এরপর এমন্ড ও স্যার ক্রিস্টেন কোলের মধ্যে মিটিং হয়। এমন্ড ডিরেক্ট মায়ের নাম নিয়ে বলে অ্যালিসেন্টের মনে দুশ্মনের জন্য মায়া আছে, আফটার অল তারা শৈশবের বান্ধবী, ভালোবাসা তো থাকবেই। আমার ধারণা এই মিটিং এর পরেই অটো পদচ্যুত হয় ও ক্রিস্টেন কোল হ্যান্ড অব দ্য কিং হয়। প্রথমবারের মতো আমরা এগনকে বীরের মতো তার ড্রাগন সানফায়ারে রাইড করতে দেখি। যুদ্ধেও একটা সিনে তাকে দেখা যায় পরে। এরপরই অ্যালিসেন্টের পা দেখে ফুট ফিটিশ করা লর্ড ল্যারিস নোংরা কণ্ঠে কাউকে মন্ত্রণা দেয়, বাইরের শত্রুর সাথে লড়াই করা যায়, ভেতরের দুশ্মন থেকে বাঁচা দেয়। এখানে অনেকগুলো ছোট ছোট দৃশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো নিয়ে কথা বলি। রেনিরা ও এগনের ব্যাক টু ব্যাক কান্নার দৃশ্য দেখি আমরা। একটা দৃশ্যে এগনকে নগ্ন দেহে বিছানার উপর পড়ে থাকতে দেখি। এরপরই তিনটি দৃশ্যে হাতে ব্ল্যাক গ্লাভস পরে পানিতে এবং নৌকায় নতুন একটা ক্যারেক্টারকে দেখি আমরা। আমার ধারণা এ হলো লেনর ভ্যালেরিয়ান। গত সিজনে নিজের ফেক ডেথ সাজিয়ে এবার অন্য নামে ফিরে এসেছে চেহারা পাল্টিয়ে। এরপরই গত সিজনের ভুলে যাওয়া ক্যারেক্টার লেডি মাইসিরিয়াকে ফিরে আসতে দেখি। মাইসিরিয়া কাউকে বলছে যুদ্ধের ময়দান ছাড়াও কারোর সাথে ফাইট করার অন্য উপায় আছে। মাইসিরিয়াকে সর্বশেষ আমরা দেখেছিলাম ডেমনের সাথে ডিফট মার্কে। ডেমন যে তাকে ফেলে রেনিরাকে বিয়ে করে নিল, এতে এখন সে কোন পক্ষে আছে তা নিয়ে আমি কনফিউজড। তবে আমি প্রথম থেকে যে বারবার বলেছিলাম অ্যালিসেন্টের পরিবারে কেউ মারা যাবে, সেই ভয়ানক ব্লাড এন্ড চিজ এপিসোডটির কয়েকটা ভয়ানক মুহূর্ত আমরা অল্প অল্প করে দেখি। সত্যি পুরো হাউস অব দ্য ড্রাগনের রূপরেখা পাল্টে দিবে এই দৃশ্যটি। এরপর খণ্ড খণ্ড যুদ্ধের দৃশ্য। প্রিন্সেস রেনিস তার ড্রাগন মেলিস নিয়ে আক্রমণ করছে। বিশালাকার ভেগার এমন্ডকে নিয়ে আগের মতোই আগুন উগড়াচ্ছে। সত্যি গা ছমছম করে উঠছে আমার। এরপর রেনিরার ফিসফিস করে বলা ওয়ার ইজ কামিং অ্যান্ড নাইদার অফ আস উইন, এর সাথে ড্রাগন মাউন্ডে অতিকায় ভার্মিথরকে দেখি আমরা রেনিরার পিছনে। ভার্মিথর হলো কিং জাহারিসের ড্রাগন, শত বর্ষেরও বেশি বয়স তার, এখন পর্যন্ত সে রাইডারলেস। কিন্তু রেনিরা যদি তাকে কবজা করে তবে ভেগারের চেয়েও জায়ান্ট ড্রাগন আমরা দেখতে পাব হাউস অব দ্য ড্রাগন সিজন টু তে। মোটামুটি এই ছিল নতুন ট্রেলারে। কিছু কি মিস করলাম কমেন্টে জানান। মার্ভেল ও সনি মিলে সিক্রেট ওয়ার্স এর জন্য কি কি প্ল্যান করছে জানেন? স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে চলুন কথা বলি সেই ভিডিওতে। এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।